প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। রুবেল স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আমি মোহাম্মদ রুবেল রানা আছি আপনাদের সাথে। ভিডিও টিউটোরিয়ালের এই পর্যায়ে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট শুরু করতে যাচ্ছি, সেটি হলো ডিজিটাল ইলেকট্রনিক্স অ্যান্ড মাইক্রোপ্রসেসর। এটি ইলেকট্রিক্যাল পঞ্চম পর্বের খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। এটি ইলেকট্রিক্যাল পঞ্চম পর্বের সাথে সাথে অন্যান্য বিভিন্ন ডিপার্টমেন্টেও এটি পড়ানো হয়, যেমন কম্পিউটার ডিপার্টমেন্টে এই সাবজেক্টটি শুধু নাম হয়ে যায় প্রিন্সিপাল অফ ডিজিটাল ইলেকট্রনিক্স। এছাড়াও ইলেকট্রোমেকানিক্যাল, ইলেকট্রোমেডিক্যাল এইসব ডিপার্টমেন্টেও এই সাবজেক্টটি বিশেষভাবে পড়ানো হয়। এই সাবজেক্টটি গুরুত্বপূর্ণ কেন আমরা বলছি, কারণ এই সাবজেক্টটি আমরা যখন ডুয়েট অ্যাডমিশনে যাব, তখন সেই ডুয়েট অ্যাডমিশনে আমরা দেখতে পাবো যে এই অধ্যায় থেকে পড়ানো হবে। কেননা এই বই থেকে অনেক প্রশ্ন ডুয়েট অ্যাডমিশনের যে এক্সাম হয় সেই এক্সামে প্রশ্ন এসে থাকে। এমনকি আমরা যখন সরকারি চাকুরির যেসব পরীক্ষা থাকে সেই পরীক্ষাতেও এই বই থেকে অনেক প্রশ্ন হয়, এমনকি ভাইবা বোর্ডেও এই বই থেকে অনেক প্রশ্ন করে থাকে। তাই বুঝতেই পারছেন অতি গুরুত্বের সহকারে এই বইটি আমাদের পড়তে হবে। এবং এই বইটি অনেকাংশে হচ্ছে লজিক্যাল, এই সেই লজিকগুলো আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। গোজামিল দিয়ে আমাদের কোনো লেখাপড়া করা যাবে না, কেননা আংশিকভাবে কোনো কিছু যদি আমরা বুঝি তাহলে সেটা বেশি দিন দীর্ঘস্থায়ী হবে না, ফলশ্রুতিতে আমরা পরীক্ষার হলে ক্ষতিগ্রস্ত হব। তাই আমার সাজেশন থাকবে আপনারা এই বইটি পড়ার সময় খুবই গুরুত্বের সাথে মনোযোগ সহকারে লেখাপড়া করবেন এবং গুরুত্ব দেবেন। আর এর জন্য অবশ্যই আমার সাথেই থাকবেন। আমি এখন প্রতিনিয়ত ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব এবং আপনারা অবশ্যই ভিডিওগুলো সিকোয়েন্স মেনটেন করে দেখবেন, যাতে কোনো অংশ স্কিপ না হয়ে আপনারা সবগুলো টপিক ভালোভাবে বুঝতে পারেন। আর যদি আপনাদের এই ভিডিওগুলো একটু উপকারী এসে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন, যাতে তারাও এগুলো দেখে বুঝতে পারে। আর ভিডিও দেখার সময় যদি কোনো অংশে কোনো টপিক আপনারা বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আমি আরও সুন্দর এবং সাবলীল ভাষায় ধীরে সুস্থে উপস্থাপন করার চেষ্টা করব। এতে করে আপনারা যাতে উপকৃত হন। আর যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।